Bismillahirrahmanirrahim. Priyo shikharthi, assalamu alaikum. Asha kori shobai je jekhane acho bhalo acho shusto acho nirapode acho. Alhamdulillah. Allahur rahmate amio besh bhalo achi nirapode achi. Ajke tomader samne ami je class ta niye eshechi sadhu bhasha somporke. Goto class gulote amra bhasha bhashar boishishto porechi. এখন আমরা আজকে পড়ব সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে তুমি জানলে তোমার এই অধ্যায়ে আর সমস্যা হবে না আশা করি। তাহলে খেয়াল করো, সাধু ভাষা ভাষার প্রাচীন লিখিত রূপ। সাধু ভাষাটা কখন ব্যবহৃত ব্যবহার হতো? প্রাচীন কালে। ভাষার প্রাচীন লিখিত রূপটাই ছিল সাধু ভাষা। তখন যাই লেখা হতো সাধু ভাষায় লেখা হতো এবং পদ্য আকারে লেখা হতো। পদ্য মানে কি? কবিতা। হ্যাঁ, কবিতা আকারে লেখা হতো, দলিল, তারপরে কারো কাছে চিঠি, যাই লেখা হতো সবই লেখা হতো পদ্য আকারে, কবিতা আকারে। কিন্তু সেটা মানুষ সমাজে কি বুঝতে পারতো না। কবিতা আকারে কি সমাজে বোঝা যায়? দলিল, কোন জায়গা সম্পর্কে যে দলিল লেখা হয় সেই দলিলটাও লেখা হতো কবিতা আকারে। তাহলে মানুষের অনেক কষ্ট হতো, তাই না? আর তাই মানুষ কিসের প্রয়োজন অনুভব করলো? গদ্যের প্রয়োজন অনুভব করলো, যে যাই লেখা হবে তা যেন গদ্য আকারে বর্ণনা আকারে লেখা হয়, সেটা আমাদের জন্য ভালো হবে, আমরা সহজে বুঝতে পারবো। তাই 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হলো। গদ্য চর্চা শুরু হলো কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। কোন কলেজকে কেন্দ্র করে? ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। আর এই ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। একটা লাইনে আমি তিনটা নৈমিত্তিক বলেছি, একটা লাইনে তোমাদের তিনটা নৈমিত্তিক বলেছি, খেয়াল করে দেখো তাহলে। আবার 1800 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। আর এই গদ্যের লিখিত রূপ আমরা হাতে পাই কত শতকে? 19 শতকে। গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। তাহলে গদ্য লেখা শুরু হয় 1800 শতকে, আর এই গদ্যের লিখিত রূপ হাতে পাওয়া যায় 19 শতকে, অনেক বছর, 100 বছর। এই 100 বছর পরে সেই গদ্যের যে লিখিত রূপটা পাওয়া যায় তার নামই হয় সাধু ভাষা। আর এই সাধু ভাষাটা লিখেছিল কারা? প্রাচীনকালে সেই পণ্ডিতেরা, মহামনীষী। তাহলে সাধু ভাষা বঙ্গদেশের সম্পত্তি। এই সাধু ভাষাটা কাদের সম্পত্তি? বঙ্গদেশের সম্পত্তি। বাংলাদেশের সবার সম্পত্তি হচ্ছে সাধু ভাষা। দেখো তাহলে এখন সাধু ভাষা কাকে বলে আমরা দেখি। যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বসে তাকে সাধু ভাষা বলা হয়। তাহলে সাধু ভাষাটা কি রূপে বসে? পূর্ণরূপে। কোন কোন পদ? ক্রিয়াপদ আর সর্বনাম পদ। কোন রূপে বসে? পূর্ণ রূপে। যেমন দেখো, তাহারা খেলিতেছে, এখানে তাহারা হচ্ছে সর্বনাম পদ। তাহারা কোন পদ? সর্বনাম। আর খেলিতেছে ক্রিয়া। আমি আগে বলেছি যে ভাষারীতিতে ক্রিয়াপদ আর সর্বনাম পদ পূর্ণ রূপে বসে, এই পদটা কিভাবে বসেছে? পূর্ণ রূপে। তাহলে এটা হচ্ছে সাধু ভাষা। এটা কোন ভাষা? সাধু ভাষা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।